हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रेसिपीज बाय रेशमी चैनल থেকে আমি রেশমি আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঘাটকল পাতা বা খারকল পাতা বাটার। রেসিপিটা একটু ঝামেলা ঠিকই, কিন্তু খেতে লাগে অসাধারণ। তাহলে আপনারা ঝটপট শিখে নিন, আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করি তাহলে। ঘাটকল বা খারকল পাতা বাটা করার জন্য আমি প্রথমেই পাতাগুলোকে কেটে নেব। যারা ঘাটকল পাতা চেনেন না তাদের জন্য এই পাতাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এরম তিনটে পাতা একসাথে জোড়া থাকে, এটা হচ্ছে কেউ বলেন ঘাটকল পাতা, কেউ বলেন খারকল পাতা। এবার আমি পাতাগুলোকে কেটে নিচ্ছি, গোড়াটা আলাদা করে দিচ্ছি। আমার সব ঘাটকল পাতা কাটা হয়ে গেছে, এবার পাতাগুলোকে সেদ্ধ করে নেব। খারকল পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার সিদ্ধ পাতাগুলো একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে দিচ্ছি সর্ষের তেল, এই রান্নাটার জন্য তেল একটু বেশি পরিমাণে লাগবে। তেল গরম হয়ে গেছে, দিচ্ছি এক চা চামচ কালো জিরে, আর দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে খারকল পাতা বাটা একটু ঝালঝালই ভালো লাগে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি 12-14 কোয়া রসুন, আর দিচ্ছি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। 7-8 মিনিট ভাজার পরে পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি সিদ্ধ করে জল ঝরানো ঘাটকল। পেঁয়াজের সাথে ঘাটকলটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটাকে ভালো করে মিশিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ঘাটকল পাতাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। ঘাটকল পাতা মিক্সিতে বেটে নিয়ে যে পাত্রের মধ্যে ভাজা করেছিলাম সেই পাত্রের মধ্যেই আবার ঢেলে দিচ্ছি। এবার এই পাতা বাটাটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন মিক্সিতে বাটার সময় এর মধ্যে জল না দিতে, জলের পরিবর্তে আপনারা অল্প একটু তেল দিয়েও বাটতে পারেন। আর যদি জল ছাড়া একেবারেই না হয় তাহলে খুব সামান্য পরিমাণে জল দেবেন, আর জলটা এখানে খুব ভালো করে টানিয়ে নিতে হবে, না হলে কিন্তু গলা ধরবে। 5 মিনিট শুকাবার পর খারকল পাতা বাটা ডান। আমার ঘাটকল পাতা বা খারকল পাতা বাটা রেডি অ্যান্ড সার্ভ। ঘাটকল ভালো করে কুক করলে সাধারণত গলা ধরে না, তবে কারো যদি গলা ধরার সমস্যা হয় তাহলে একটু লেবু চিপে নেবেন, তাহলে আর গলা ধরবে না। এবার রেসিপিটি আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আজ তাহলে টাটা, সবাই খুব ভালো থাকবেন।